পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের মাঠপাড়া এলাকায় শেখ বাবর আলী নামে এক ব্যক্তি বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল শেখ কিরণ নামে এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। শেখ বাবর আলীর বৌদি মুসলিমা বিবি অভিযোগ করেন শেখ কিরণ মদ্যপ অবস্থায় এসে তাদের বাড়ি ভাঙচুর করে। তিনি আরো অভিযোগ করেন 17 তারিখে তাদের ভোট দিতে নিষেধ করা হয়েছিল এবং কালকের মধ্যেই বাড়ি ছেড়ে চলে যেতে বলা হয়েছে। এর আগেও কতবার ভাঙচুর হয়েছে এই বাড়িটা, কেন মানে ওই কেউ ওই পার্টি পার্টি করে বিষয়ে ঝগড়া বেশি, মানে আমার দেওয়ার আগে পার্টি করতো না, টিএমসি পার্টি করতো। আচ্ছা, দিয়ে কি হয়েছে ওই ঝামেলা হয়েছে, আমার দেওয়ারকে মারধর করে কাটতে দিয়েছে, আমার দেওয়ার একা বলে এর আগে মারধর করেছে, মার্ডার মতো করে দিয়েছিল। দিয়ে ওই জন্য মাঘ ছেলে আছে তো, তো ওরা শ্বশুরবাড়িতে থাকে মিঠাপুকুরে, দিয়ে ও আমার দেওয়ারটা একা কি করবে, দিয়ে ওই জন্যই এই বাড়ি ছেড়ে দিয়ে মিঠাপুকুরে শ্বশুরবাড়িতে থাকে। আর এইখানে ওই পার্টি পার্টি করে বেশি দিনের বেলায় কিছু করে না কো, আর দিনের বেলায় কিছু করলে পাড়া প্রতিবেশীতে বেরোবে, আর দিনের বেলা কিছু রাতে বেলায় অর্ধেক রাতে ঠিক একটা দুটো বাজবে সেই সময় মদ ভাঙ খেয়ে ওই এই ঘরে অত্যাচার করে, মানুষদেরকে মারধরও করে, আর পাড়ার লোকরা ভয়ে কিছু বলতে পারে না, মদ খেয়ে টং হয়ে থাকে। আমাদেরকে হুমকি দিয়েছে কালকে ভোট দিতে পারবে না, চিলকুটও দেয়নি, আমাদেরকে কালকে সরে যেতে বলেছে, একদিন আগে 17 তারিখে ভোট আছে, তা কালকে 16 তারিখ কালকে মধ্যে আমাদেরকে সরে যেতে বলেছে। তো তাই আমরা পুলিশের সাহায্য নিয়েছি যে এমনি কেন করবে, সবাই তো মানুষ, সবারই তো বৌছল আছে, ভোট তো নিজে নিজে কেউ কারি কে করবে, তাহলে এগুলো চাপ কিনে দিবে, শুধু শুধু পার্টি করছে পার্টি করো, পার্টির মধ্যে তো মজা তো রাখতে হবে। এখন কে বিজেপি করে না, বিজেপি যে কেউ করে না, মানে উল্টো চাপ মেরে আর কি আমাদেরকে অত্যাচার করবো, মার্ডার করতে যেন শেষ হয়ে যায়, ওই জন্য তো মার্ডার মধ্যে তো করে দিয়েছিল, মানে এর উপরে অত্যাচার করছে। হ্যাঁ হ্যাঁ, আমার দেওরকে তো মেরে দিয়েছিল, আমার কেন অত্যাচার করছে, কেন পার্টি পার্টি করে সব ঝগড়া হয়, এখন কি পার্টি ছেড়ে দিয়েছে? হ্যাঁ, তে মেরে তাই দিয়েছে, তো কি পার্টি করবে এখানে, কি নাম দেওরের? বাবর আলী সে আজে মেরেছে, তার নাম যে সে ভাঙচুর করেছে তার নাম ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। জানা যায় ঘটনার পর থেকেই শেখ কিরণ পলাতক। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব দাবি করেন এই ঘটনার সাথে কোনো রাজনৈতিক সংঘর্ষ নেই, এসেছিল দেখে গেল এগুলো নিজেদের ব্যাপার, কোনো পার্টিগত ব্যাপার না, এবার কেউ যদি ভাবে কি এগুলো পার্টিগত ব্যাপার, এগুলো ভুল একদম রং, ও মাল চাল খেয়ে এসব কেস হয়েছে, হতে পারে ও মদ খেয়ে কাজ ফাজ ভেঙেছে, উনি শাস্তি পাবেন, যে কাজ ভেঙেছে কিছু করেছে ওনাকে ঠিক শাস্তি দেওয়া হবে, শাস্তি দেওয়া। হ্যাঁ, পুলিশও বলে গেছেন কি এরপরে কিছু হলে ওনার শাস্তি হবে, কিন্তু দলের নাম করে আসছে, দলের নাম এগুলো ভুল। আচ্ছা, উনি কোনো দল করেন না, উনি কোনো দল করেন না, কিন্তু এখন দল সব ভিড়ে, এবার সব দলেই বলছে কি ও দল করে ও দল করে, কেউ কোনো দল করে। ইনি তো বলছেন কি ভোটের স্লিপ দেয়নি, কি ভোট দিতে পারবে না, ভোটের স্লিপ আমাদেরকে দিচ্ছে না, তো ভোটের স্লিপ তো বিওলোর কাছে, বিওলো আমাদেরই হাতে দিচ্ছে না, তো আমরা কোথাতে ভোটের স্লিপ, এবার বিওলোরা ঘুরছে বিওলোরা দিচ্ছে, এবার বিওলোদের কাছে বার হচ্ছে কি না বিওলোরাই জানে, আমরা কেন ভোটের স্লিপ দেবো না, ওগুলো তো বিওলোদের হাতে, আমাদের হাতে কিছু নাই, সেটা আপনারাও জানেন সবাই জানে। আপনারা এই ব্যাপারটাকে একটু দেখবেন, মানে আমরা চাইবো কি এলাকা শান্তি থাকুক আমাদের। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল রিপোর্ট, আনন্দ বার্তা।